হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এম কে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা স্ন্যাক্স আইটেম। এটা হচ্ছে কাঁঠালের বিচির কাটলেট বা কাবাব। তো চলো দেখে নিই এটা তৈরি করতে কি কি লাগছে। কাঁঠালের বিচির কাবাব তৈরি করার জন্য এখানে আমি কতগুলো কাঁঠালের বিচি নিয়েছি। এই বিচিগুলো আমি এরকম উপর থেকে সাদা খোসাটা খুলে ছিঁড়ে নিয়েছি। এখন এটা আমি সিদ্ধ করে নিব। কাঁঠালের বিচিগুলো আমি খোসাসহ সিদ্ধ করে নিয়েছি, খোসাগুলো আমি ফেলিনি। যদিও এখনও এই খোসাগুলো এরকম টান দিলে ফুলে যাবে, কিন্তু আমি খোসাগুলো ফেলবো না। এই খোসাসহ আমি এটা দিয়ে কাবাব তৈরি করব, কারণ এই কাঁঠালের বিচির খোসার উপরে প্রচুর আয়রন আছে। আর ইচ্ছা করে আমি আয়রনটা কেন ফেলব? এখন সবাই স্বাস্থ্য সচেতন এবং পুষ্টিগুণ সম্বন্ধেও সবাই সচেতন, তাই আমি এটা খোসাসহই কাবাবটা বানাব। এখন আমি এরকম একটা কাঠের গুঁড়ি দিয়ে এই বিচিগুলো গলে নিব। এটা তোমরা কাঁচের গ্লাসের তলা দিয়েও করা যায়, কিংবা স্টিলের গ্লাসের তলা দিয়েও করা যায়, অথবা শিলপাটাতে বা বিলিন্ডারে এটা বেটে নেওয়া যায়। এইভাবে আমি সবগুলো বিচিগুলো সুন্দরভাবে গলিয়ে নিব। এই যে আমি কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে একদম পালিশ করে এটা ম্যাশ করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি বিভিন্ন ধরনের মশলা অ্যাড করব। প্রথমেই আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজের বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঁচা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, এরপরে দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 চা চামচ, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন আমি দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখানে আমি লাল এবং সবুজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এই কাবাব বা কাটলেটটা আমি একটু ঝাল করে করব, সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। দিচ্ছি 1/2 টেবিল চামচ নর্মাল লবণ। এখানে আমি টেস্টিং সল্টটা দিয়েছি, সেজন্য নর্মাল লবণটা একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া একটু কালারফুল হওয়ার জন্য। দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার ভাজা জিরার গুঁড়া। এখন দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব। মশলা মাখানো কাঁঠালের বিচির মিশ্রণটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটা আমি হাতের ভিতরে একটু তেল মেখে নিয়েছি দুই হাতে। এখন এটা আমি কিছুটা মিশ্রণ নিয়ে গোল গোল করে কাবাব বানাবো। তো কাবাব আসলে ছোট সাইজ হলে হয় কাবাব, আর বড় হলে হয় কাটলেট। তো আমি এটা কাবাব না, কাটলেট বানাবো, সেজন্য একটু বড় সাইজ করে নিয়েছি। এরকম গোল করে পরে হাতের মাঝে নিয়ে একটু চেপে দিচ্ছি। এই যে এইভাবে আমি একটু বড় বড় সাইজ করে কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিব। এই যে কাঁঠালের বিচির কাটলেটগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আমার এখানে 7 পিস হয়েছে। কাটলেটগুলো ভাজার জন্য প্রথমে আমাকে এটা কোট করে নিতে হবে, সেজন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ডিম, আর এটার মধ্যে আমি দিচ্ছি 2 চিমটির মতো লবণ। এখন এটা আমি খুব ভালো করে ফেটে নিব। এখানে আমি ডিমটা খুব ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি একটা করে কাটলেট এই ডিমের ভিতরে দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নিব, তারপরে এই বেডগ্রামের মধ্যে দিয়ে এটা আমি কোট করে নিব। এই বেডগ্রামের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। এই যে এইভাবে আমি
সবগুলো কাটলেট কোট করে নিব। এই যে কাঁঠালের বিচির কাটলেটগুলো সবগুলো আমি ডিম আর ব্রেড ক্রামের ভিতরে কোট করে নিয়েছি। এখন এটা আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, যেন ডিমের সাথে ব্রেড ক্রামগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। পরে এটা আমি ডুবো তেলে ভেজে নিব। এই পর্যায়ে এটা দীর্ঘদিন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করা যায়। এটা 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে কিছুটা শক্ত হলে পরে একটা এয়ারটাইট বক্সে রেখে যখন খাওয়ার ইচ্ছা হয় তখন তোমরা বের করে ভেজে খেতে পারো। এটা অনেক দিন পর্যন্ত রাখা যায়, ডিপ ফ্রিজে রাখলে কোনো সমস্যা হয় না। কাঁঠালের বিচির কাটলেট ভাজার জন্য এখানে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে কাটলেট দিয়ে ভেজে নিব। 10 মিনিট আমি এটা নর্মাল ফ্রিজে রেখে বেড ক্রামটা সেট করে নিয়েছি। এখন আমি এটা ভেজে নিব। কাটলেটগুলো আমি মিডিয়াম লো হিটে অনেকক্ষণ ধরেই ভেজে নিব, তাহলে উপরের থেকে ক্রিস্পি হবে আর ভিতরে কিছুটা নরম থাকবে। আর যদি আমি জুড়ে জাল দেই তাহলে একদম পুড়ে যাবে উপর থেকে, ভিতরে কাঁচাই থাকবে। সেজন্য আমি মিডিয়াম লো হিটে এটা ভেজে নিব। কাটলেটগুলো আমার এক পাশে ভাজা হয়েছে, এখন আমি আর এক পাশে এটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি দুই পাশে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নিব। কাটলেটগুলো আমি আবার অপর সাইড আবার একবার উল্টে দিচ্ছি। এগুলো আমার এখন ভাজা হয়েছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব। কাটলেটগুলো ভাজা হয়েছে, এখন আমি এগুলো একটা স্টিমারের উপরে এভাবে উঠিয়ে তেল ঝরিয়ে ঝরিয়ে নিব। এইভাবে আমি তেল ঝরিয়ে টিস্যুর উপরে কাটলেটগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো কাটলেট ভেজে নিব। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণ মজার ক্রিস্পি স্ন্যাক্স আইটেম, কাঁঠালের বিচির কাটলেট। এটা তোমরা এমনিও খেতে পারো, এমনি খেতে অসম্ভব মজার, অথবা ভাত পোলাও নান রুটি অথবা পরোটার সাথেও এটা খেতে খুবই ভালো লাগে। তো এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।